তাহলে এবার ইয়াশের সঙ্গে সিনেমা করতে যাচ্ছেন কারিনা কাপুর। মহেশ বাবু তার ফুল ফ্যামিলির সাথে ধরা দিল এয়ারপোর্টে, যে ভিডিও এখন ভাইরাল। সালমান খান কারণ জোহরের সিনেমার জন্য করছেন হিউজ ট্রেনিং, প্রতিদিন 3.5 ঘন্টা ধরে ঘাম ঝরাচ্ছেন প্যারা কমান্ডোদের সাথে। আর ফাইনালি থাকছে জানভি কাপুরের বোন খুশি কাপুরের অ্যাক্টিং দেখে তার বাবা দিলেন কেঁদে, যা নিয়ে হচ্ছে রীতিমতো হাসাহাসি। তো প্রথমেই আসছি কারিনা কাপুরের কাছে। KGF 2 এর পর রকিং স্টার ইয়াশের নতুন ফিল্মের জন্য ইয়াশ ভক্তরা যখন পাগল প্রায়, ঠিক সেই সময়ে গত বছর ডিসেম্বরের 8 তারিখ জানা গেল যে ইয়াশের নতুন মুভির নাম হতে যাচ্ছে টক্সিক। বোঝাই যাচ্ছে এটাও হতে যাচ্ছে অ্যাকশন প্যাকড একটা ফিল্ম। শুরুতে শোনা গিয়েছিল যে এই মুভির ফিমেল লিড হিসেবে থাকবেন সাই পল্লবি, কিন্তু ইন্ডিয়া টুডের এক রিপোর্ট বলছে যে কারিনা কাপুর খানি নাকি হবেন ইয়াশের আপকামিং ফিল্মের নায়িকা। আর যদি এটা সত্যি হয় তাহলে টক্সিকই হবে কারিনার কোনো সাউথ ফিল্মে প্রথম কাজ। আর অন স্ক্রিন কারিনা আর ইয়াশকে একসাথে দেখা গেলে ব্যাপারটা কিন্তু অন্যরকমই জোশ হবে, আপনাদের কি মনে হয়? এদিকে মহেশ বাবু রিসেন্টলি ধরা পড়লেন প্যাপারাজিদের ক্যামেরায়, একেবারে পুরো ফ্যামিলি সহ। বাবার হাত ধরে আছে মেয়ে সিতারা, আর মহেশ বাবুর সহধর্মিনী নম্রতার পাশে ছেলে গৌতম। খুবই ওয়ার্ম একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল পুরো এয়ারপোর্টে। মহেশ বাবুকে নিয়ে নেটিজেনরা খুবই প্রশংসা করছেন, বলছেন সুপারস্টার একদম রিয়েল ফ্যামিলি ম্যান। আরেক বলিউড সুপারস্টার বলিউড ভাইজান, তার রিসেন্ট মুভি টাইগার 3 নিয়ে মুক্তির আগে কিন্তু বেশ হাইপ উঠেছিল, কিন্তু বক্স অফিসে তেমন পারফর্ম করতে পারেনি। পাশাপাশি ভাইজানকে নিয়ে বহু নেটিজেনদের কত রকমের কমপ্লেন, শরীর ঠিক রাখেন না, অ্যাক্টিংয়ে এফোর্ট দেন না, আর ডান্সের কথা তো বাদই দিলাম। তবে এবার মনে হচ্ছে ভাইজান একদম আদা জল খেয়ে নেমেছেন। কারণ জোহরের নতুন ফিল্ম বুলের লিড রোলে থাকছেন সালমান খান। এই ফিল্মে তিনি প্লে করবেন একজন প্যারামিলিটারি অফিসারের রোল, আর এর জন্যে প্যারা কমান্ডোদের সাথে প্রতিদিন 3.5 ঘন্টা ধরে করছেন প্রচুর পরিশ্রম, ঘাম ঝরাচ্ছেন নিজের ওজন কমিয়ে আনার জন্যে। সো বুলে একটা ফাটাফাটি এবার হবেই। বুলে সাল্লু ভাই প্লে করবেন ব্রিগেডিয়ার জেনারেলের রোল। ফাইনালি খুশি কাপুর কারণ জোহরের সাথে শেয়ার করলেন যে তার ডেবিউ ফিল্ম আর্চিস দেখার সময় বাবা বনি কাপুর নাকি আবেগে আপ্লুত হয়ে কেঁদেই দিয়েছেন, আর বলেছেন খুশি নাকি খুবই ভালো করেছেন। খুশি কাপুরের এই কথায় একদম হাসাহাসির প্রতিযোগিতা লেগে গেছে নেটিজেনদের মধ্যে। অনেকে বলছেন খুশি সম্ভবত বুঝতে ভুল করেছেন, বাবার হয়তো হাসতে হাসতেই চোখে জল চলে এসেছে। আবার কেউ এটাও বলছেন যে আরে পাগলি, এটা খুশির হাসি না রে, এই সিনেমা যে দেখেছে সবাই কাঁদতে বাধ্য হয়েছে যন্ত্রণার ঠেলায়।